প্রথমেই আজকের বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা জানি বাংলা দ্বিতীয় পত্র, যেটাকে ব্যাকরণ বলছি, সেই ব্যাকরণের আলোচ্য বিষয় বা পরিধি কি কি বিষয়টা আমাদের জানা আছে। তারপরও আবারও আমরা সেই আলোচ্য বিষয় বা পরিধি একটু উল্লেখ করতে চাই। ব্যাকরণের আলোচ্য বিষয় বা পরিধি হচ্ছে চারটি। একটি হচ্ছে ধ্বনি, দ্বিতীয়টি শব্দ, তৃতীয়টি বাক্য এবং চতুর্থটি অর্থ। এই হিসাবে ব্যাকরণের আলোচ্য বিষয় বা পরিধিকে চারটি শ্রেণীতে বিভাজন করা হয়েছে। বলা হচ্ছে ধ্বনিতত্ত্ব বা ধ্বনি প্রকরণ, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব আর অর্থতত্ত্ব। তো ইতোমধ্যে আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করেছি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব নিয়ে আলোচনা করব। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের শুরুতেই আমরা শব্দ কি এ বিষয়ে জানা দরকার। শব্দ কি? শব্দ হচ্ছে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, বর্ণ বা বর্ণ সমষ্টির অর্থ প্রকাশক রূপ। অর্থাৎ যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ ধারা, ধ্বনি সমষ্টি ধারা কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকেই শব্দ বলা হয়। এই যে শব্দ, এই শব্দকে আমরা এখন শ্রেণী বিভাজন, তার আগে আমরা শব্দের একটা উদাহরণ দিই। যেমন বই, ব রস্যই বই, কলম, ক ল ম কলম। এই কলম বই দুটাই হচ্ছে শব্দ। কেন শব্দ? যে এখানে ধ্বনি পাচ্ছি, একাধিক ধ্বনি পাচ্ছি যেগুলার সাহায্যে একটি রূপ গঠিত হয়েছে, যে রূপ আমাদের কোনো কিছু প্রকাশ করছে। বই বলতেই আমাদের মনোজগতে ভেসে উঠছে যে পড়ার একটি উপকরণ, কলম লেখার একটি উপকরণ, তাই না? তো বই কলম এগুলো হচ্ছে শব্দের উদাহরণ। এখন আমরা এই যে শব্দ, শব্দগুলোকে শ্রেণীবিভাজন, শব্দের শ্রেণীবিভাজন যদি আমরা করি তাহলে দেখব যে প্রচলিত ব্যাকরণে আমরা শব্দের শ্রেণী পেয়েছি পাঁচটি: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। সে ছোটবেলা থেকেই, হয়তো সম্ভবত সেটা তোমাদের ক্লাস ফোর থেকেই, এই শ্রেণী বিভাজনগুলোর সাথে তোমরা পরিচিত হয়ে এসেছো। তো বাংলা একাডেমি এই প্রচলিত ব্যাকরণের বাইরে গিয়ে যে প্রমিত বাংলা ব্যাকরণ তৈরি করেছেন, সেখানে তারা এই শব্দের শ্রেণীবিভাজনটা ভিন্নভাবে করেছেন। তারা শব্দের শ্রেণীবিভাজন পাঁচটিতে না রেখে আটটিতে উন্নীত করেছেন। তারা বলেছেন আটটি, সেই আটটি হচ্ছে যে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, আবেগ শব্দ, যুজক এবং অনুসর্গ। তাহলে আমরা আটটি কি কি পাচ্ছি? আটটি শব্দ শ্রেণীর আটটি শব্দ পাচ্ছি: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, তারপর ক্রিয়া, এরপর আমরা পাচ্ছি ক্রিয়া বিশেষণ। হ্যাঁ,
আবেগ, যুজক এবং অনুসর্গ, এই আটটি হচ্ছে আমাদের প্রমিত বাংলা একাডেমি যে ব্যাকরণ, সেই ব্যাকরণ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। তো এই প্রতিটি ব্যাকরণের শ্রেণী বিভাগের আবার উপবিভাগ আছে। এই ধরনের ক্লাসে, অনলাইন ক্লাস, একসাথে সব কিছু আলোচনা করা সম্ভব না। এ কারণে আমরা যেটা করব, প্রথম দিকে এই যে আটটি শ্রেণী মোটা দাগে, সেই আটটি শ্রেণী নিয়েই আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখি বিশেষ্য শব্দ কি। বিশেষ্য শব্দ হচ্ছে সেই শব্দ যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, জাতি, গোষ্ঠী, গুণ, অবস্থা ইত্যাদির নাম প্রকাশ করে। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করে তার নামই হচ্ছে বিশেষ্য শব্দ। যেমন এই যে ঢাকা দক্ষিণ, একটি স্থানের নাম, এটি হচ্ছে বিশেষ্য শব্দ। ঠিক একইভাবে দেখো সুরমা, একটি নদীর নাম, হ্যাঁ, বিশেষ। তারপর দেখো দিলওয়ার, কবি দিলওয়ার, আমাদের দিলওয়ার বিশেষ্য শব্দ। শ্রী চৈতন্য বিশেষ্য শব্দ, তাই না? মানুষ বিশেষ্য শব্দ, পাখি বিশেষ্য শব্দ, এগুলোর শ্রেণী বিভাজন আছে। সেই শ্রেণী বিভাজনে বিশেষ্য শব্দ যে কত শ্রেণীর, কত ভাগের, সেখানে আমরা যাচ্ছি না। আমরা মোটা দাগে প্রথমত এই বিশেষ্য শব্দ বলতে কি বুঝি সেটা আমরা আলোচনা করছি। তারপর দেখো সর্বনাম। সর্বনাম হচ্ছে বিশেষ্য শব্দের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়। ক্রমাগত ভাবে একই বিশেষ্য শব্দ ব্যবহার শ্রুতি কটু মনে হয়, ভালো লাগে না, একঘেয়েমি ভাব। এ কারণে এক বাক্য থেকে অন্য বাক্যে যখন যাওয়া হয় সেখানে, বা একই বাক্যের ধারাবাহিকতায়, আমরা বিশেষ্য শব্দের পরিবর্তে ভিন্ন শব্দ ব্যবহার করি, এই শব্দের নামই হচ্ছে সর্বনাম। যেমন আমাদের এখানে অনিক চক্রবর্তী আছে, আমরা বলতে পারি যে অনিক চক্রবর্তী একজন ভালো ছাত্র। এই অনিকটা হচ্ছে বিশেষ্য, তাই না? বিশেষ্য শব্দ। দ্বিতীয় বাক্যতে এসে আমরা অনিক আর ব্যবহার করলাম না, না করে আমরা কি বললাম যে সে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে। এই যে সে, এই সে কার পরিবর্তে বসালাম? আমরা অনিকের পরিবর্তে বসালাম। অনিক যেহেতু বিশেষ্য শব্দ, আর অনিক সেই বিশেষ্য শব্দের পরিবর্তে আমরা সেটা ব্যবহার করলাম, অতএব সেটা হচ্ছে সর্বনাম শব্দ। ঢাকা দক্ষিণ একটি ঐতিহ্যবাহী স্থান বাক্য, এখানে ঢাকা দক্ষিণ বিশেষ্য শব্দ। দ্বিতীয় বাক্যতে আমরা বলছি এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতৃপুরুষ পুরুষের জন্মভিটা রয়েছে। এই যে এখানে বা সেখানে, যেভাবেই বলি না কেন, এখানে হোক বা সেখানে হোক, এই শব্দগুলো আমরা ব্যবহার করছি। এই শব্দটা আমরা ব্যবহার করছি কার পরিবর্তে, কিসের পরিবর্তে? ঢাকা দক্ষিণের পরিবর্তে। অতএব এটা হচ্ছে সর্বনাম। তাহলে সর্বনাম কি বুঝতে পারছো? যে বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম শব্দ বলে। তারপর দেখো বিশেষণ। বিশেষণ হচ্ছে বৈশিষ্ট্য, যে শব্দ অন্য কোনো শব্দকে বিশদ বা সীমিত ভাবে বিশেষিত করে। অর্থাৎ যে শব্দ অন্য শব্দের কোনো বৈশিষ্ট্য,
নির্দেশ করে, সেটাই হচ্ছে বিশেষণ। দুষ্গুণ অবস্থা সংখ্যা আমরা অনেকভাবে বলি তো, সেই দুষ্গুণ অবস্থা সংখ্যা এগুলোকে বলা হচ্ছে বিশেষণ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সীমা, তাই না? আমরা বলতে পারি যে সীমা একজন ভালো ছাত্রী, তাই না? এই যে সীমা একজন ভালো ছাত্রী, সীমার বৈশিষ্ট্য কি? সে ছাত্র হিসাবে কেমন? আমরা বলছি সীমা একজন ভালো ছাত্রী, সে কেমন ছাত্রী? ভালো ছাত্রী। তাহলে সীমা হচ্ছে এই যে ভালো, যেটা সেটা হচ্ছে সীমার বৈশিষ্ট্য গুণ, অতএব সেটা হচ্ছে বিশেষণ, তাই না? সীমা একজন ভালো ছাত্রী, এই ভালোটা হচ্ছে সীমার বৈশিষ্ট্য, অথবা সীমা হচ্ছে এই ভালোটা হচ্ছে বিশেষণ। ঠিক একইভাবে দেখো নীল আকাশ, আকাশের বৈশিষ্ট্য কেমন? নীল, তাই না? এই নীলটা হচ্ছে বিশেষণ। ক্রিয়া, ক্রিয়া হচ্ছে কর্ম, কাজ, যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়া। কোনো কিছু করা, হওয়া, ঘটা ইত্যাদি, তো এই ক্রিয়াটা হচ্ছে কর্ম। তো যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, ঘটা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বলে। যেমন শিমু ফুল তুলছে, শিমু ফুল তুলছে, এই যে তুলছে সে কাজ করছে, তুলাটা কাজ, তাই না? শিমু কি তুলছে? ফুল তুলছে। তো শিমু ফুল কি করছে? তুলছে। এই যে তুলা, তুলা কাজটা সংগঠিত হচ্ছে শিমু দ্বারা, তাই না? এই কাজ, তুলাটা হচ্ছে ক্রিয়া শব্দ। ঠিক একইভাবে দেখো ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ যে শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে, বাক্যের যে ক্রিয়াপদ, ক্রিয়া শব্দ বাক্যের মধ্যে আছে, সেই শব্দটা যখন বিশেষিত করা হয় অন্য একটি শব্দ দ্বারা, সেই ভিন্ন শব্দটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন গাড়িটি দ্রুত চলতে শুরু করল, গাড়িটি দ্রুত চলতে শুরু করল, চলা কাজ ক্রিয়া, এই চলা ক্রিয়াটাকে বিশেষায়িত করছে কে? দ্রুত শব্দটা। তাহলে এই দ্রুতটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। যেমন আমরা বলি যে অনিক, অনিকের কথা একবার বলেছি, আমরা এখন আসি আবু তাহের। হ্যাঁ, আবু তাহের, আবু তাহের, এই যে আবু তাহের, আবু তাহের দিয়ে আমরা একটা বাক্য বলি, ক্রিয়াবাচক বাক্য, আবু তাহের সুন্দর লিখছে, আবু তাহের লিখছে, আবু তাহের কাজ করছে, লেখাটা কাজ। আবু তাহের কেমন লিখছে? আবু তাহের সুন্দর লিখছে, আবু তাহের সুন্দর করে লিখছে, আবু তাহেরের লেখাটা কেমন সুন্দর, তাই না? এই সুন্দরটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, এখানে এই সুন্দরটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো দেখো যে উনি জুড়ে হাঁটে, হাঁটাটা হচ্ছে ক্রিয়া, এই হাঁটা কেমন জুড়ে, এই জুড়টা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আবেগ শব্দ, আবেগ শব্দটা হচ্ছে যে শব্দ দ্বারা কোনো অনুভূতি প্রকাশ করা হয়, মানুষের অনুভূতি, সেটা সুখের হতে পারে, দুঃখের হতে পারে, বিস্মিত ভাবের হতে পারে। আমরা কষ্ট পেলে এক ধরনের অনুভূতি প্রকাশ করি, আনন্দ হলে এক শব্দ চয়ন করি, তাই না? বিস্মিত হলে এক ধরনের শব্দ চয়ন করি, কিন্তু সবগুলি হচ্ছে মনের অনুভূতি। তো সেই অনুভূতি প্রকাশের জন্য যে শব্দ চয়ন করা হয় সেগুলোকেই বলা হচ্ছে আবেগ শব্দ। যে শব্দ
যে শব্দ বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে মনের বিশেষ ভাব বা আবেগ প্রকাশ করে। কেমন করে? স্বাধীনভাবে মনের ভাব বা আবেগ প্রকাশ করে, তাকে আবেগ শব্দ বলে। যেমন, বাহ কি সুন্দর দৃশ্য, এই যে বাক্য, এই বাক্যে একটি দৃশ্য দেখার পর তোমার মনের মধ্যে যে একটা ভাবের উদ্রেক হলো, সেই ভাবটা প্রকাশ করার জন্য তুমি কি বলছো, বাহ। এটা কখনো স্বাধীনভাবে হতে পারে? আবার বাক্যের সাথে হয়। এই যে ভা শব্দটা হচ্ছে আবেগ প্রকাশক শব্দ, অথবা সেটাকে আমরা ভিন্নভাবে বলতে পারি, ছি এ কি করলে তুমি, এই যে ছি এটা কষ্টের, সরি এটা হচ্ছে তোমার মনের যে একটা বিতৃষ্ণা, বিরক্তি ভাব, সেই বিরক্তি ভাবের প্রকাশ, ছি। কি বেতা, এই যে উহ বা উফ, এই উহ শব্দটা হচ্ছে তোমার কষ্টের অনুভূতি, এটা হচ্ছে আবেগ শব্দ। তারপরে এসো যুজক। যুজক মানে যোজনা করা, সংযুক্ত করা। আমরা দেখি বাক্যের সাথে, একটি বাক্যের সাথে অন্য একটি বাক্যের সংযোগ, অথবা বাক্যস্থিত একটি শব্দ, বাক্যে যখন বসে যায় শব্দ আর তখন শব্দ থাকে না, সেটা পদ হয়ে যায়। তো বাক্যস্থিত একটি পদের সাথে অন্য একটি পদের সম্পর্ক স্থাপনের জন্য যে শব্দ ব্যবহৃত হয় সেই শব্দের নাম হচ্ছে যুজক শব্দ। যেমন আমরা বলতে পারি যে সারাদিন বৃষ্টি হলো তবুও গরম গেল না। এই যে সারাদিন বৃষ্টি হলো, এটি একটি বাক্যাংশ, বাক্য। গরম গেল না, এটা আরেকটা বাক্য। এই দুটোকে আমরা যখন একত্রিত করছি তখন একটি শব্দ ব্যবহার করছি, তবুও। এই তবুও শব্দটা হচ্ছে যুজক শব্দ। আমরা কি বলছি সেটাকে? যুজক শব্দ। তো এইভাবে যে শব্দ দুটি বাক্য, দুটি বা একটি বাক্যের অন্তর্গত দুটি শব্দ বা পদের মধ্যে সম্পর্ক তৈরিতে সহায়তা করে, সেই শব্দের নাম হচ্ছে যুজক শব্দ। তারপরে আসো অনুসর্গ। অনুসর্গ, এই শব্দগুলা কখনো কখনো স্বাধীনভাবে ব্যবহৃত হয়, আবার কখনো বা শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়, শব্দের সাথে বিভক্তির মতো সেটা ব্যবহৃত হয়। তো শব্দের সাথে বিভক্তির ন্যায় ব্যবহৃত হয় অথবা স্বাধীনভাবে ব্যবহৃত হয় এমন কিছু শব্দ আছে যেগুলাকে অনুসর্গ বলা হয়। যেমন দেখো তারা কি বলছেন, যে শব্দ কখনো স্বাধীন রূপে আবার কখনো বা শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ করে। যে শব্দগুলা কখনো স্বাধীনভাবে নিজের ভাব প্রকাশ করছে আর কখনো শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করছে, এই ধরনের শব্দকে বলা হচ্ছে অনুসর্গ। যেমন গ্রীষ্মের পরে বর্ষা ঋতু, আমরা জানি ষড় ঋতুর দেশ বাংলাদেশ। হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে ছটা ঋতু। গ্রীষ্ম প্রথম ঋতু, গ্রীষ্মের পরই হচ্ছে বর্ষা। এই বাক্যে কি বলা হচ্ছে? গ্রীষ্মের পরে বর্ষা ঋতু, গ্রীষ্ম ঋতুর পরের ঋতু হচ্ছে বর্ষা ঋতু। এই যে গ্রীষ্মের পরে, এই পরেটা হচ্ছে কি? পরেটা হচ্ছে অনুসর্গ। রান্নার জন্য রাঁধুনি, রাঁধুনি বেকুল, রান্নার জন্য, এই জন্যটা হচ্ছে অনুসর্গ। আমরা প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে যে ব্যাকরণিক শব্দ শ্রেণী বাংলা বাংলা একাডেমি করেছেন, সেই ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা দেখলাম 8 প্রকার। কি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ,
ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যুজক শব্দ, অনুসর্গ আর আবেগ শব্দ, তাই না? এই আটটা তো, প্রত্যেকটারই আবার অনেকগুলা শ্রেণী বিভাগ আছে। এই পরিসরে প্রত্যেকটা শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করা সম্ভব না, সেটা আমরা একটা একটা করে পৃথক করে অন্য সময় আলোচনা করব। এইটা আমরা দেখলাম প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে। আর আমরা প্রচলিত বাংলা ব্যাকরণ অনুসারে আমরা বলছি যে শব্দ হচ্ছে পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তোমাদের সিলেবাসে যেটা বলা হচ্ছে, তোমাদের সিলেবাসে ওই প্রচলিত শব্দের শ্রেণী বিভাগকে এখন আর আলোচনায় নেওয়া হচ্ছে না। প্রমিত বাংলা একাডেমির এই আট প্রকারকেই নিয়ে আসা হয়েছে। অতএব তোমরা এই আট প্রকার যেটা, যে প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ কয় প্রকার, সহজ উত্তর হবে আট প্রকার। এই আট প্রকারটাই তোমাদের শিখে নিতে হবে, ঠিক আছে? এর বাইরে দেখো, আমরা শব্দের শ্রেণী বিভাগ অন্যভাবে পাই, ভিন্নভাবে পাই। উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ আমরা পড়ে এসেছি, গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগ আমরা পড়ে এসেছি, একইভাবে অর্থের পার্থক্য বিচারে বাংলা শব্দের শ্রেণী বিভাগ আমরা পড়ে এসেছি। তোমাদের মনে আছে নিশ্চয় এগুলা। তারপরও আমরা আরেকটা বার সেই নামগুলো উল্লেখ করি, বিস্তারিত আলোচনা আমরা পরে করব। উৎস বা ভূতপত্তি অনুসারে বাংলা শব্দের শ্রেণী বিভাগ হচ্ছে পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার, উৎস বা ভূতপত্তি অনুসারে। সেই উৎস বা ভূতপত্তি অনুসারে পাঁচ প্রকার কি কি? আমরা বলছি যে আমাদের বাংলা ভাষায় যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, সেই সমুদয় শব্দকে আমরা যদি শ্রেণী বিভাগ করি, হ্যাঁ, যে সেই শব্দগুলো কোথা থেকে বাংলা ভাষায় এসেছে বা কি প্রক্রিয়ায় বাংলা ভাষায় এসেছে, তার ভিত্তিতে বাংলা ভাষার শব্দ শ্রেণীকে আমরা পাঁচ ভাগে ভাগ করছি। প্রথমটা হচ্ছে তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত শব্দ। বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলা সংস্কৃত শব্দ, কোনো পরিবর্তন ছাড়াই সেগুলা বাংলা ভাষায় চলে এসেছে, এবং আমরা নির্দ্বিধায় সেই শব্দগুলাকে নিজেদের মতো করে বাংলা ভাষায় ব্যবহার করছি। এই শব্দগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। যেমন গৃহিণী, প্রণাম, তাই না? সূর্য, যে শব্দ, এগুলো হচ্ছে সংস্কৃত শব্দ। তারপর দেখো অর্ধতৎসম শব্দ। অর্ধতৎসম শব্দ হচ্ছে যে শব্দগুলো সংস্কৃত, কিন্তু ওই সংস্কৃত শব্দ থেকে সরাসরি না এসে, অবিকৃত ভাবে না এসে বিকৃত হয়ে এসেছে। সেই বিকৃতের ধরনটা কি? আংশিক বা কিঞ্চিত, আংশিক বা কিঞ্চিত রূপান্তরিত হয়ে যে শব্দ পরিবর্তন হয়ে যে শব্দ বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলো বলা হচ্ছে অর্ধতৎসম শব্দ। যেমন জ্যোৎস্না শব্দটা আমরা জানি সংস্কৃত শব্দ, সেই জ্যোৎস্না শব্দটা জ্যোৎস্না হিসাবে ব্যবহৃত হচ্ছে, এই জ্যোৎস্নাটা হচ্ছে অর্ধতৎসম শব্দ। কৃষ্ণ সংস্কৃত শব্দ, এটা কেষ্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে, কেষ্ট শব্দটা হচ্ছে অর্ধতৎসম শব্দ। আবার দেখো তদ্ভব শব্দ, তিন নম্বর। আমরা প্রথমে বলেছি তৎসম বা সংস্কৃত শব্দ, পরে বলছি অর্ধতৎসম শব্দ, এখন আমরা আসছি তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত সেই শব্দ, যে শব্দগুলা সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে, রূপান্তরিত হয়ে সম্পূর্ণ নতুন রূপে বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলোর নাম হচ্ছে তদ্ভব শব্দ। যেমন এই যে হাত, এই হাত শব্দটা তদ্ভব শব্দ। এর মূল যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখবো সংস্কৃত ভাষায় এটার নাম হচ্ছে হস্ত। আমরা কি বলছি? হস্ত।
হস্ত সংস্কৃত শব্দটা প্রাকৃত ভাষায় গিয়ে হয়েছে হত্থ, আর সেই প্রাকৃত ভাষার হত্থটা বাংলা ভাষায় এসেছে হাত করে। আমি কি বুঝাতে পারছি যে সংস্কৃত শব্দ প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে নতুন রূপে? এই ধরনের শব্দকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। যেমন সাপ, দন্ত সয় আকার পর সাপ, এই সাপ শব্দটা সংস্কৃত ভাষায় হচ্ছে সর্প, প্রাকৃত ভাষায় হচ্ছে সপ্প, বাংলা ভাষায় হচ্ছে সাপ। এইভাবে যে সকল শব্দ প্রাকৃত ভাষা থেকে, সরি, সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে, নতুন রূপে বাংলা ভাষায় এসেছে, এই ধরনের শব্দকে বলা হচ্ছে তদ্ভব শব্দ। তারপর হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ কোনগুলা? আমাদের এই অঞ্চলের আদি অধিবাসী যারা, যাদেরকে পাশ্চাত্য দেশীয় মানুষজন কি বলছে, অনার্য বলছে, সেই অনার্য জাতি গোষ্ঠী, কুল, দ্রাবিড়, মুন্ডা, অস্ট্রিক, বটচিন, তাদের মুখের ভাষার কিছু শব্দ আধুনিক এই সময়ে বাংলা ভাষাভাষী মানুষ আমরা ব্যবহার করছি, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের কিছু শব্দ আমরা বর্তমান আধুনিক সময়ের ভাষায় ব্যবহার করছি, এই ধরনের শব্দকে বলা হচ্ছে দেশি শব্দ। কুলা, ডিঙ্গি, এই ধরনের যেগুলা। তারপর দেখো বিদেশি শব্দ। বিদেশি শব্দ বলতে বোঝানো হচ্ছে যে সংস্কৃত শব্দ আর দেশি শব্দ ভেদ, সংস্কৃত এবং সংস্কৃত জাত শব্দ, সংস্কৃত শব্দ যেটা সরাসরি এসেছে এবং সংস্কৃতের মধ্য, সংস্কৃত থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অর্ধ তৎসম আর তদ্ভব এই শব্দগুলা, আর কোনটা দেশি শব্দ, আমাদের নিজস্ব শব্দ ছাড়া পৃথিবীর অন্যান্য ভাষাভাষী মানুষের মুখের ভাষার যে শব্দ, অর্থাৎ পৃথিবীর অন্যান্য ভাষার যে শব্দ, সেই শব্দগুলা ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, সাংস্কৃতিক কারণে, বিভিন্ন কারণে মানুষের মধ্যে যে যাতায়াত হয়েছে, হ্যাঁ, সেই যাতায়াতের কারণে কিছু শব্দ অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে এবং আমরা সেগুলাকে নিজেদের মতো করে এখন ব্যবহার করছি, এই শব্দগুলোর নামই হচ্ছে বিদেশি শব্দ। এই যে চেয়ার, টেবিল, শার্ট আমরা ব্যবহার করছি, আজান, অজু, এই শব্দগুলো আমরা ব্যবহার করছি, হারিকেন, তাই না, এই ধরনের শব্দ যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলো অন্যান্য ভাষার শব্দ, কিন্তু আমরা এমন ভাবে ব্যবহার করছি মনে হবে না যে সেগুলো বিদেশি অন্য ভাষার শব্দ, মনে হবে যেন আমরা নিজেদের মতো নিজেদের ভাষার শব্দ ব্যবহার করছি। এইভাবে পৃথিবীর অন্যান্য ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে এবং বাংলা ভাষা সেগুলোকে আত্মস্থ করে নিয়েছে আর মানুষজন সেগুলো ব্যবহার করছে, এই ধরনের শব্দকে বলা হচ্ছে বিদেশি শব্দ। তাহলে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দের যে পাঁচটি শ্রেণী, আমরা সেই পাঁচটি শ্রেণী নিয়ে আলোচনা করলাম। আমরা কি বললাম যে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ আর বিদেশি শব্দ। তাহলে এই পাঁচটি আমাদের মনে রাখ। তারপর আরো দুটি শ্রেণী বিভাজন আছে, একটা হচ্ছে গঠন অনুসারে। গঠন অনুসারে শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ আর সাধিত শব্দ। মৌলিক শব্দ যে শব্দগুলা স্বয়ং সম্পূর্ণ, সিদ্ধ শব্দ, যে শব্দগুলা স্বয়ং সম্পূর্ণ, নিজেই নিজের অর্থ প্রকাশ করে, যেগুলাকে আর বিভাজন করা যায় না, বিশ্লেষণ করা যায় না, ছোট করা যায় না, খাটো করা যায় না, করলে কি হয় সেখানে অর্থ অবশিষ্ট থাকে না, এই ধরনের শব্দকে বলা হচ্ছে মৌলিক শব্দ। বই, মা, তাই না, এই ধরনের যে শব্দ সেগুলো হচ্ছে মৌলিক শব্দ, এগুলাকে কোনোভাবেই বিভাজন করা যায় না। ফুল, এই শব্দটাকে বিভাজন করা যায় না, বিভাজন করলে সেখানে আর অর্থ থাকবে না, এগুলো মৌলিক শব্দ। আর সাধিত শব্দ হচ্ছে
যে শব্দগুলা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় সেগুলোই হচ্ছে সাজিত শব্দ। বাংলা ভাষায় এই নতুন নতুন শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়াগুলা কি? সন্ধি, সমাস, কারক, বিভক্তি, তাই না? শব্দের দ্বিরাবৃত্তি, পদের দ্বিরাবৃত্তি, এই ধরনের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ উপসর্গ, হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ গঠন করি। যেমন বিদ্যা যুগালয়, বিদ্যালয়, তাই না? উপযুগ হার, উপহার, এটা হচ্ছে উপসর্গ যুগে। আর বিদ্যা যুগালয়, বিদ্যালয়, সন্ধির সাহায্যে, যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি, সমাসের সাহায্যে। এইভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যে শব্দ গঠিত হয় সেই শব্দগুলোর নামই হচ্ছে সাজিত শব্দ। অর্থাৎ যে শব্দগুলাকে আমরা বিভাজন বা বিশ্লেষণ করলে সেই বিভাজিত অংশের মধ্যেও অর্থ অবশিষ্ট পাওয়া যাবে, সেগুলোই হচ্ছে সাজিত শব্দ। যে বিদ্যালয় শব্দটা যদি আমরা বিভাজন করি, দুটি অংশ বিভাজন করে ফেলি, সমস্যা নেই, তার বিভাজিত অংশের মধ্যেও আমরা অর্থ পাবো। যেমন বিদ্যালয় শব্দটাকে বিভাজন করলে আমরা দুটি অংশ পাচ্ছি, বিদ্যা এবং আলয়। বিদ্যারও অর্থ আছে, আলয়ের অর্থ আছে। এই ধরনের যে শব্দ, যে শব্দগুলাকে বিভাজন করলে, বিশ্লেষণ করলেও তার মধ্যে অর্থ, বিভাজিত অংশের মধ্যে অর্থ পাওয়া যায়, এই ধরনের শব্দকে বলা হচ্ছে সাধিত শব্দ। অথবা অন্যভাবে আমরা বলতে পারি, বাংলা ভাষায় যে সকল শব্দ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, যেমন সন্ধি, সমাস, কারক, বিভক্তি, প্রকৃতি তত্ত্ব, উপসর্গ ইত্যাদির সাহায্যে গঠিত হয়, সেই শব্দগুলোর নামই হচ্ছে সাজিত শব্দ। তাহলে গঠন অনুসারে আমরা শব্দ দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, অপরটি হচ্ছে সাজিত শব্দ। আর অর্থের পার্থক্য বিচারে তিন প্রকার। অর্থের পার্থক্য, অর্থ পরিবর্তন হয়, সেই অর্থের পার্থক্য বিচারে বাংলা শব্দ তিন প্রকার, তাই না? এই বিষয়টা নিয়ে যেহেতু আমাদের সময়ের স্বল্পতা, আমরা ওদিকে আর যাচ্ছি না। অর্থের পার্থক্য বিচারে বাংলা শব্দের তিন প্রকার, এই প্রকারগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাক। আগামী ক্লাসে তোমাদের সাথে এই অর্থের পার্থক্য বিচারে বাংলা শব্দ নিয়ে আলোচনা করব। আবার পেছন ফেরে আমরা দেখবো কতটুকু কি আলোচনা করলাম, তোমরা কতটুকু বুঝতে পারলে সেগুলো। সবাই ভালো থাকো, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।